আরে ও তুই হ্যাঁ কাকা কোথায় গিয়েছিলেন আপনি এদিকে না ওই একটু বাজারের পর গিয়েছিলাম কি অবস্থা এই তো কাকা আসলে আপনি তো ঠিকই বলছিলেন কাকা ঠিক আছে ওই আতিক ভাইটা না আমারে সত্যি খুব বিরক্ত করে কালকে ও আমার বাসার সামনে আসছিল বাসার চারদিকে ঘোরাফেরা করছিল ও কিছু কোনি আমি তো কিছু বলি নাই ভাই সেভাবে তবে আমি রনি ভাইকে বলছি না ভালো করেছে আবার আসলে এটা তো কোয়া উচিত কারণ আমরা গ্রামের মধ্যে তো যদি ওই উইয়ের মতন মোষের মতন শরীর লিয়ে আবল তাবল এটা তো মানে লওয়া যায় না হ্যাঁ কাকা আমি সেটাই বলছি ভাইকে যে এভাবে উনি আমাকে বিরক্ত করতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে রনি ঠিক ইয়া করে লিবেনি ঠিক আছে কোনে যাচ্ছিলে এই বাসার দিকে যাচ্ছিলাম কাকা ঠিক আছে যাও তাহলে ভালো থাকো আচ্ছা ঠিক আছে কাকা আব্বা তোমরা সবের মতোই দেখি নাকি হ্যাঁ আয়ুষ তো বেশ অনেক দিন হয়ে গেল তুই বাড়ি পাঠা দে বাড়ি পাঠা দেবো হ্যাঁ তুমি এই ব্যাপারে লিমার সাথে কথা বল ঠিক আছে আব্বা আমি লিমার সাথে কথা বলি নাহলে এটা নিয়ে তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তারপরে অনেকদিন আসে আছে দরকার আবার পরে আসবে আমার বাড়িতে হ্যাঁ সমস্যা নাই তুমি বুঝায় কও লিমাকে একটু বুঝায় কও যে এই ব্যাপার সমস্যা করতেছে গ্রামের মানুষও আনাগোনা করতেছে অনেক কিছু কওগুলা করতেছে আমার মানুষমানি লোকজনে অনেকেই এসে কিছু কয়ে সাহস পাচ্ছে না হ্যাঁ তোমার কয়েছে আমার কাছে কয়েছে গোপনভাবে তা আমরা এক কাজ করি ওই কও কয়েক কিছুদিন করতে ও যাক পরে আবার আসবেনি ঠিক আছে আব্বা হ্যাঁ আমি লিমার সাথে কথা বলতেছি হ্যাঁ কথা বলো অবশ্যই কিন্তু ওদের লিমা যাতে মন খারাপ না করে হ্যাঁ ঠিক আছে যাতে মন খারাপ না করে একটু বুঝায় কো হ্যাঁ আচ্ছা আব্বা আচ্ছা যাও আমি একটু বাজার থেকে আসি হ্যাঁ আল্লাহ আল্লাহ লিমা তোমার ভাই যা শুরু করছে এলাকায় আমার মান সম্মান কিচ্ছু থাকবে না কি বলতেছ এসব ভাইয়া কি করছে ভাইয়া কি করছে আমার মান সম্মান সব ডুবাইছে ওই যে ওই পাড়ায় অথই আছে না ওর বাড়িতে নাকি সব সময় যে ডিস্টার্ব করে ওর বাড়ির চারপাশে ঘুরঘুর করে অথই ভাই এরকম করছে তোমার কি বিশ্বাস হয় আর কোথা থেকে কি শুনে আসে তুমি আমার ভাইয়ের নামে এগুলো বলতেছো এটা বিশ্বাস হয় না এলাকার সবাই জানে এবং সবাই বলতেছে মান সম্মান আমার কিচ্ছু থাকতেছে না চুপ থাকো তুমি আমার ভাই বলে কিছুই করতে পারে না আর অথই অথই কে তো আমি অনেক ভালো করে চিনি এরকম হলো অথই আমাকে বলতো কই আমাকে তো কিছু বলে নাই শোনো তুমি এই বিষয় নিয়ে জানো না আর তোমার নিজের ভাই তুমি এটা বলবেই তো আর শোনো তোমার ভাইকে বলো এ বাড়ি থেকে যেন চলে যেতে তুমি এটা কি করে ভাবলাম ভাইকে বলবো এখান থেকে চলে যেতে ছিরনি আমি ভাবতে পারিনি তুমি আমার ভাইয়ের সম্পর্কে এরকম ধারণা নিয়ে আসবা শোনো এছাড়া কোনো উপায় নাই মান সম্মান বাঁচাতে হলে তোমার ভাইকে চলে যেতে হবে আর অনেক দিন যাবত দিতে বাড়িতে রইছি তুমি বলো ও যেন চলে যায় চুপ থাকো তুমি অনেক বলে ফেলছো আমার ভাই এটা কখনোই করতে পারে না আমি এটা বিশ্বাস করি না রনি তুমি বিশ্বাস করো আর না করো সেটা দেখে আমার লাভ নাই এটা সবাই বলতেছে আর তোমার ভাইকে চলে যেতে বলো পাগলের মতো এগুলো কি বলতেছো আমার ভাই হচ্ছে সরল সোজা মানুষ এরকম কখনোই করতে পারে না ওকে জিজ্ঞেস করতে হবে শালা জলহস্তি তালি শেষ ম্যাস গিরাম ছাড়েছে যাক শালা আমার জাদুর কবলে যে পড়েছে তো তার হাত মাঠ একবারে শালা বুলাক হয়ে শালা জলহস্তি তোর তো পারিসি রনি রনি বাড়ি আসো না ও রনি নাই আপনি এখানে না একটু রনির কাছে আইছিলাম একটু দরকার ছিলে রনি এখন বাসায় নাই আর আপনি তো জানেন রনি সব বাসায় থাকে না
আচ্ছা এই তোমার বাড়ি ঢুকলি কিরম দিন আমার লোলি মলি শুকিয়ে যায় কিরম দিন বুঝছো একটু যদি কিছু মনে না করে এক গ্লাস পানি যদি দিতে কায় চলে যেতাম আসলে পানি পানি একটা মানুষের দেওয়ার সময় ভালো করে দেওয়া লাগে পানি খাওয়ানো তো মানে সুন্নতের কাম এত নামাজ কালাম পড়ো সুন্নতের কাম দেখি আপনাকে খাওয়াচ্ছি না হলে পানিটা আপনাকে আমি দিতাম না ধরেন কিন্তু এই পানিটা বুঝছো এই কি আছে হ্যাঁ কি কি আছে বোমা আজাদ সংক্রান্ত করে আমার ছাগল ডাক্তার কিছু বুঝতে পারতেছি না আমার পুতুরি একটু মৃত্যুর দুর্নাম দিয়ে বাড়িতে বাড়ি করে দিলে না আজ একে এক বাড়িতে এসে বোমা বোমা আব্বা আমাদেরই ভুল আজাদকে বাড়িতে আসতে দেওয়া যাবে না ঠিক কথা কইছে আজাদ ওর ব্যাপারটা ভালো মনে করতেছি ওর ভিতরে যে কোনো চালাকি আছে আমার ধারণা ঠিক বলছেন আব্বা আচ্ছা বাবা তোমরা বৌমার সাথে করে ঘরে যাও আমি আজাদের সাথে একটু কথা কই হ্যাঁ তারপরে দেখি কি অবস্থা আব্বা ঠাকুরের সাথে কথা বলেন হ্যাঁ ঠাকুর বৌমাকে নিয়ে যাও ঘরে নিয়ে যাও আমি আসতেছি হ্যাঁ লিমা আসো